এটা খুব সঠিক কাজই করেছে ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন। কারণ কোর্টে যদি কোনো কেস সাবজুডিস হয়ে যায় তখন সেটার উপর একটা নিষেধাজ্ঞা মতো পড়ে যায় যে এই সময় কোনো নোটিফিকেশান করা যায় না। সামনেই বোধহয় হিয়ারিং আছে, দু একদিনের মধ্যেই হিয়ারিং হয়ে গেলে তারপর তিনি নিশ্চয়ই আশা করবো যে বিজ্ঞপ্তি জারি করবেন, এটা আইনসম্মত। পাল্টা রাজ্যের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে দিলীপ ঘোষ কি বললেন দেখুন। 2010 সালের যে পরীক্ষা হয়েছিল তার এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এসছে তো তাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। তারা ধর্ণা দিচ্ছিলেন এবং হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ধর্ণা দিচ্ছেন মাসের পর মাস, কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে না, ফলে লোকও কম, কাজ যেমন আটকে আছে। প্রশ্ন হচ্ছে স্কুলে আজকে টিচার নেই কেন? পার্ট টাইম, প্যারা টিচার, SSK MSK বা কন্ট্রাকচুয়াল যারা আছেন তাদের বেতন নেই। আর যদি তারা মানবেন না কেন্দ্রীয় শিক্ষানীতি, নিজেরা একটা কিছু শুরু তো করুন। 10 বছর তো হয়ে গেল, উনি তো শিক্ষা বিভাগ দেখছিলেন, কেন তাকে সরানো হয়েছে এবং তার কন্ট্রিবিউশন কি আছে? মামলা বিচারাধীন, এখনই পুরো ভোটের বিজ্ঞপ্তি নয়, হাইকোর্টে জানালো রাজ্য নির্বাচন কমিশন, 24 নভেম্বরের মধ্যে রাজ্য ও কি বলেছেন শিক্ষামন্ত্রী দেখব। আইনি জটিলতা আছে, মহামান্য আদালত হস্তক্ষেপ করেছেন, মহামান্য আদালত আমাদের যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। মহামান্য আদালত আমাদের আরো 3 মাস সময় দিয়েছেন জুলান শোনার, সেগুলো আমাদের জেনে রাখবেন যে SSC স্কুল সার্ভিস কমিশন বা আয়োগ যারা এই নিয়োগ দেন তারা সেখানে আমাদের সরকারি 6টি অফিসার আদালতের নির্দেশে রোজ বসে অভিযোগ শুনছেন, নিষ্পত্তি করছেন এবং তারপর সেই সম্পূর্ণ অভিযোগের তালিকা আমরা আদালতের কাছে জমা দেব। আদালত আমাদের অতিরিক্ত মেয়াদ সীমা বর্ধিত করেছেন এবং মহামান্য আদালত যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন আমরা আশা করছি যে আদালতের হস্তক্ষেপে আদালতের নির্দেশে আমরা নিয়োগ করতে পারবো। আমরা রাজ্যবাসীর কাছে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দিচ্ছেন যে বেকার ছেলে মেয়েদের চাকরি হোক, কর্মসংস্থান হোক, সেটা বিভিন্ন আইনি জটিলতায় হয়তো আটকে আছে কিন্তু আমরা আশা করছি সেটা অতিক্রম করতে পারবো। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।